ইসরায়েলি হামলায় নিজেদের সর্বস্ব হারানোর পর ফিলিস্তিনিদের একমাত্র আশ্রয়স্থল শরণার্থী শিবিরগুলো কিন্তু সেখানেও নিশ্চিন্তে দিনযাপন করাও দুষ্কর রাতভর ইসরায়েলের একের পর এক হামলা চলে উপত্যাকাটির নুসের শরণার্থী শিবিরে ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থলটুকুও আন্তর্জাতিক মহলের নানা চাপেও দমানো যাচ্ছে না প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শনিবার ইসরায়েলি বাহিনী বিরামহীন বিমান হামলা চালাতে থাকে পশ্চিম গাজার দেইরাল বালা উত্তর গাজার বাইথানুন এমনকি মিশরের সীমান্তবর্তী রাফা শহরেও হর্মুহু বিমান হামলায় প্রাণ হারান অনেকে পশ্চিম তীরেও থেমে নেই নেতানিয়াহু বাহিনীর আগ্রাসী হামলা তারা একের পর এক আবাসিক ভবনে চালাচ্ছে অভিযান হামাস নির্মূলের নামে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের গ্রেপ্তার করে কারাবন্দী বানাচ্ছে নিরাপরাধ মানুষদের ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায় পশ্চিম তীরের ওয়াদিয়াল ফারার গ্রামে এক ব্যক্তিকে দুই বছর ইসরায়েলের জেলে রাখার পর তাকে হত্যা করা হয় তার ঘরবাড়িতে চালায় তাণ্ডব এছাড়া নতুন করে কালকিলিয়ায় দুজনকে গ্রেপ্তার করা হয় এদিকে দামেস্কে সিরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয় তেহরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন সবার আগে গুরুত্ব পাবে গাজায় যুদ্ধবন্ধের আলোচনা তাদের মধ্যে গাজায় যুদ্ধবন্ধের জন্য নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে গত এক বছর ধরে চলমান হামাস ইসরায়েল যুদ্ধে প্রাণহানির সংখ্যা বেড়ে চলতি মাসে দাঁড়িয়েছে একচল্লিশ হাজার আটশোর বেশি নাদিম মারজান সময় সংবাদ